আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। দিন যত সামনের দিকে এগোচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। বিশুদ্ধ হাদিস গ্রন্থ বাইহাকি শরীফে বর্ণিত রয়েছে, রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিসাআতি আশরাত, অর্থাৎ নিশ্চয় কিয়ামতের অনেক নিদর্শন রয়েছে। ইজা ইস্তাহাল্লাত উম্মতি খামসাতুন ফা আলাইহিদ দামার, যখন আমার উম্মত এই পাঁচটি জিনিসকে হালাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। যখন তারা পরস্পরকে অভিশাপ বর্ষণ করবে, মদ্যপানে আসক্ত হয়ে পড়বে, রেশমের কাপড় পরিধান করবে, গায়িকাদের আঁকড়ে ধরবে, পুরুষ পুরুষকে নারী নারীকে যৌনতার জন্য যথেষ্ট মনে করবে। এছাড়া তাওরাইন শরীফে বর্ণিত রয়েছে, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নাইয়াল আরব ইন্নি আখাফু আলাইকুমুজ জিনা ওয়া শাহওয়াতুল খফিফা, অর্থাৎ আরবদের ধ্বংস অনিবার্য যখন তারা অবাধ যৌনাচারে লিপ্ত হবে এবং নিজেদের কুপ্রবৃত্তি অনুসরণ করে চলবে। প্রিয় দর্শক, আরবদের সেই মরুর প্রান্তরে বসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎ বাণীগুলো করে গেছিলেন, বর্তমান একবিংশ শতাব্দীতে এসে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে মদ্যপায়ীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মানুষ পবিত্র কোরআনকে ছেড়ে গায়িকা ও তাদের গানকে আঁকড়ে ধরে। সমকামিতা এমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যে একজন পুরুষ পুরুষকে নারী নারীকে যৌনতার জন্য যথেষ্ট মনে করছে, এমনকি তারা পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। বর্তমান আরব দেশগুলো অর্থ ও প্রাচুর্যের মোহে পড়ে নিজেদের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে চলছে। হালাল বিনোদনের নামে নাইট ক্লাব খুলে মদ ও অশালীন নারী নিয়ে তারা মত্ত রয়েছে, যা গত 50 বছর আগেও আরব দেশগুলোতে বিদ্যমান ছিল না। প্রিয় দর্শক, বর্তমান পৃথিবীর পরিস্থিতি এবং আরবদের চরিত্রের অবক্ষয়গুলো কি আমাদেরকে কিয়ামতের নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত প্রদান করে না? মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।